তোমার ল্যাপটপটা বলবো আমি, আমাকে একবার দেবে? আমি এই কারণে বলছি, এই যে পরশুদিন না তার আগের দিন থেকে যার ছেলে মানুষে শুরু হয়েছে, ওদের অফিসের কম্পিউটারে নাকি ফাইল ডাউনলোড করে দিয়েছে, নতুন ফাইল ঢুকিয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেও সেটাই বলেছে। তো তোমার ল্যাপটপে দেখো, যে কোনো ফাইলে রাইট ক্লিক করো, প্রপার্টিজ আসবে, প্রপার্টিজে একবার গিয়ে ক্লিক করো, লেফট ক্লিক করো, ফাইলটা কবে ডাউনলোড করা হয়েছে, কবে ওই তোমার ল্যাপটপে ওটাকে ইনস্টল করা হয়েছে, যে কোনো ফাইল দেখিয়ে দেবে। যদি এরকম হয়ে থাকে যে গত পরশুদিন ওই ল্যাপটপে কি ওই লিপসন মাউন্টসের কম্পিউটারে কোনো ফাইল ইডি ডাউনলোড করেছে কি ইডি পেন ড্রাইভে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছে, একটা রাইট ক্লিক করলে একটা 5 বছরের বাচ্চা দেখিয়ে দেবে যে ফাইলটা হচ্ছে ওটা লিপসন মাউন্টসের পুরনো ফাইল নয়, যেদিন ইডি রেড হয়েছে, যে সময় রেড হচ্ছে সেই সময় ইনস্টল করা ফাইল। এসব কি পাগলদের মতো কথা বলছে? যাই হয়ে থাক না কেন, আর লাস্ট আমি একটা কথা বলছি এই প্রসঙ্গে, দেখো যে তোমরা বলছো না মমতা বন্দ্যোপাধ্যায় সিক্স সেন্স সেভেন সেন্স নাইন সেন্সের ব্যাপার না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রতিবার বল না ননসেন্স না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা প্রতিবার বলে দিতে পারেন যে এরপরে হচ্ছে পার্থদাকে ধরবে, এরপর অভিষেককে ধরবে, কেন উনি জানেন যে চুরিগুলো কারা করেছে ওনার দলের, এটা তো ইনফরমেশন। উনি তো জানেন যে যদি আজকে চাকরি বিক্রির জন্য স্কুল শিক্ষকের চাকরি বিক্রির জন্য কাউকে ধরতেই হয়, সেটা রামশ্যাম যদুমধুকে ধরবে না, ওনার দলের কারা কারা স্কুল শিক্ষকের চাকরিটা বিক্রি করেছেন উনি জানেন, তাই উনি বলে দিতে পারেন যে কাকে ধরা হবে। উনি জানেন যে লিপসন বাউন্সের মাধ্যমে কারা হচ্ছে টাকা খাটিয়েছে, কারা টাকা তুলেছে বাজারে, কার মাধ্যমে কালো টাকা সাদা হয়েছে উনি জানেন, তাই বলে দিতে পারছেন। এ সেন্সের কী আছে? এটা তো ওনাকে ইনফরমেশন, উনি জানেন বলে দিচ্ছেন। কিন্তু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সতেরো দেখলেই তো বোঝা যায়, 10 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন 16টা ফাইলের কথা বললেন? ২০১৩ বা ১০ বছরের মে মাসে মনে হয় মিটিং করে বলে দিয়েছেন কুণাল চোর, মদন চোর, এই চোর, ওই যে সারদা, তারপর দেখা গেল কুণাল মদন জেলে ঢুকছে, কারণ জানতেন যে সারদায় কুণাল মদন পয়সা খেয়েছে, তো জানা কথা বলছেন। সেন্সার কি আছে? বেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বক্তব্য রেখেছেন আজকে, এবং যে ১৬টা ফাইল বলছেন যে সিবিআই তো এরপরে এসে বলবে যে এই ফাইলগুলো আপনার এখান থেকে পেয়েছে, কলেজের নথি পাওয়া গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনবো। আমায় কালকে একজন মেসেজ দিচ্ছে, অভিষেককে ইলেকশনের আগে গ্রেফতার করব, কেন কি করেছে দেখেছেন তো, ওর কম্পিউটারগুলো যা ছিল সেগুলো নিয়ে নিয়েছে, মানে একটা কাউকে ইনফর্ম পর্যন্ত করেনি, নিজের ইচ্ছে মতো ঢুকে গেছে, নিজের ইচ্ছে মতো করেছে, তারপরে কতগুলো ফাইল নিজেরা তৈরি করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সেগুলো ঢুকিয়ে দিয়েছে। আরে ভাই, তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও, আমরাও কম বড় ওস্তাদ নই, আমরা পুরো তথ্য বের করে নিয়েছি যে এগুলো তোমরা ঢুকিয়েছো, এগুলো ওদের কম্পিউটারে ছিল না, টাইম দিয়ে দিয়ে করা হয়েছে এবং সেই জন্য ডায়েরি করা হয়েছে। ইডি রেড করতে গেছে, সেখানে আমার অফিসে গিয়ে রেড করেছে, তার সাথে সাথে ১৬টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে। এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি যে এই ১৬টা ফাইল যদি আবার সিবিআই ৭ দিন পর রেড করে আমার অফিস থেকে উদ্ধার করত, এই সংবাদ মাধ্যমরাই চালাতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার অফিস থেকে কলেজের লিস্ট উদ্ধার হয়েছে। বাদলদা, আপনি তো এত এত জ্ঞানীগুণী মানুষ, কেন কেন মনে হচ্ছে যে এই কথাগুলো বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সত্যিই তো ফাইলটা কেউ ট্রান্সফার, কেউ বদমাইশি করতে গেলেও এটা তো কোর্টে এক সেকেন্ডে প্রমাণ হয়ে যাবে। আপনারা কি টেনশনে আছেন বাদলদা? না, আমি কোনো টেনশন না, না আপনারা কালেকটিভলি বললাম, আমি ডাল ভাত খাওয়ালো আর সিধে সাদা ২০০ টাকা জামা করে ঘুরি, লিপসন মাউন্সটা কার, টেনশন হবে লিপসন মাউন্সটা কি করতো, লিপসন মাউন্সটা কার সাথে যুক্ত ছিল? যার জন্য তেলে বেগুনে জ্বলে ওঠে সবাই, আপনিও বিরক্ত হচ্ছেন, হয়ে গেছে তোমার প্রশ্ন? বলুন, হ্যাঁ উত্তর চাই। কেন অনেকক্ষণ ধরে আমাকে দেখাচ্ছ তো, কিছু মানুষ আছে যারা শুনতে চায় আমার এমন একটা লোকের নাম করছো গৌতম দেব, এর ইতিহাস কতটুকু কি করে জানবে? সুন্দরবন এলাকায় আর ওই আবাসন দপ্তরের দুর্নীতি, হিটকোর দুর্নীতি, জমি বিতরণের দুর্নীতি মনে আছে? ময়ূর ধরলেন না কেন? প্রধানমন্ত্রী সূর্যকান্ত মিশ্র, স্বাস্থ্য মন্ত্রী কুণাল ঘোষকে ধরলেন না? কোটি টাকা সেই সময় দুর্নীতি, আর চন্দন ঘোষের ৫০০ কোটি টাকা দুর্নীতি, তাহলে গৌতম দেবকে না ধরে কুণাল ঘোষকে ধরলেন কেন? পাপে ভুগছে, পয়সা খেয়েছিল, গৌতম দেবকে গৌতম দেবকে পয়সা খেয়েছিলেন নাকি? আর এইখানে বসে এমন একটা চ্যানেল, আমি অন্ধ্রপ্রদেশে বললাম একজন ৫টায়, দিল্লিতে বললাম, এখন তোমার চ্যানেলে বলছি, অন্ধ্রতে কি করছিলে তুই? তো অন্ধ্রপ্রদেশে কি করছিলে? আশা, এটা কমেডি শো নয়, দেখো
কপিল শর্মা চলছে নাকি এখন মাঝখানে বলছে বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ আপনাদেরও দেখছে কাউকে বলছে ওকে পুরো অন্ধের মতো দেখছে এরা জীবনে বড় হয়ে নেতা হবে এরা জীবনে নেতা হবে মানুষের কাছে যাবে কাউকে বলছে আরে তুমি ভাই আপনারা কেন চোর হলেন সেটা বলুন আমরা নেতা হব কিনা আপনাদেরকে ভাবতে বলছে আপনি কবে থেকে চোর হলেন সেটা বলুন যারা দুর্নীতি করছে লোক যারা দুর্নীতি করছে লোক আমার বক্তব্য লিপসন বাউন্স এর গেটটা কোথায় আমি তোমাকে আগের দিনও বলেছি আমি জানি না ওর মূল গেট কোথায় আমি জানি না কিন্তু যখন কনস্টান্টিনস কথা বলছে জানে না তো ভাই জানে না সেল বল সেল মানে কি জানে না সেল একটা ডিপার্টমেন্ট আছে সেল কত রক্ত জানে না এই মনে সেল একটা ডিপার্টমেন্ট আছে মানে বলে জলি ব্যবসা এই সেল সেল কোম্পানি ডিপার্টমেন্ট আছে ও মারাল্লা এসআইএল সেল সেই চ্যানেলে আরে সেল কোম্পানি বোর্ডে আছে স্কিন অথরিটি সেল এর কথা বলা হচ্ছে না সেল কোম্পানি বলা হচ্ছে তারা কেউ সিপিএম নেতা কাউকে তিনি উপর বিজেপি নেতা বেশ বেশ আমি আপনার আপনার এই বক্তব্যের প্রতিক্রিয়াগুলো নেব আমি তরুণ জ্যোতি অনেকক্ষণ ধরে হাত তুলছিল আপনাকে কিছু উত্তর দেওয়ার জন্য তরুণ জ্যোতি 30 সেকেন্ড আমরা শেল কোম্পানি বলতাম আমরা জানতাম না বাদলদা বলে দিল যে তৃণমূলের শেল কোম্পানির একটা ডিপার্টমেন্টই আছে তৃণমূলের হয়তো শেল কোম্পানির একটা ডিপার্টমেন্টে বলতে যাচ্ছেন উনি কি বলছেন কেন বলছেন কিসের জন্য বলছেন উনি নিজেই বুঝতে পারছেন না দেখো ওভারঅল এতগুলো কথা বাদলদা বলে গেলেন যে শেল কোম্পানি নিয়ে আমি আবার বলছি শেল কোম্পানি মানে উনি বুঝতে পারেননি আমরা আবার সেই একই জায়গায় বলছি ইলিপসন বাউন্স হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শেল কোম্পানি ইলিপসন বাউন্সের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালো টাকা সাদা করে যাবতীয় দুর্নীতিতে যুক্ত এই কোম্পানি আর যেসব ফাইল ডাউনলোডের কথা হচ্ছে এই ডাউনলোড হচ্ছে সব জানি না আপাতত মাথায় যদি সফটওয়্যার ডাউনলোড ফাউনলোড করা যায় তাহলে বাদলদা একটু করে নিই কাজে লাগবে।